আত্মশুদ্ধি, পাপ মুক্তি ও মনোবাসনায় চট্টগ্রামের চন্দনাইশে লাখো ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল প্রায় 800 বছরের ঐতিহাসিক শ্রী শ্রী শুক্লাম্বর মাঠ মন্দির দিঘির স্নান উৎসব। 15 জানুয়ারি সোমবার বর্মার বাইজুরি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত শ্রী শ্রী শুক্লাম্বর পাঠ মন্দিরের তৎসংলগ্ন খোলা মাঠে বিশাল এলাকা জুড়ে বসানো হয় এই মেলা। ভোর সকাল থেকে স্নান করা হয়, যে স্নান করলে আমাদের পাপ মোচন হয়। হিন্দু মুসলিম সকলে মিলেমিশে সুশৃঙ্খল ভাবে কোন বিশৃঙ্খলা ছাড়া এই উত্তরাঙ্গে বার্ষিক মেলা এবং পুণ্যস্থান হিসাবে আমরা সম্পন্ন করে আসছি। মেলায় আসা পুণ্যার্থীদের অনেকে অশ্বথু গাছের নিচে মোমবাতি, আগরবাতি, ধূপ ও প্রদীপ প্রজ্বলন করে, কবুতর উড়িয়ে মনোবাসনা পূরণের আরাধনা করতে দেখা যায় অনেককে। আবার কেউ কেউ দিঘিতে শীত উপেক্ষা করে স্নান করেন, দিঘির জলে ঢেলে দেন তরল দুধ। কেউ কেউ আত্মশুদ্ধি ও মনোবাসনা পূরণের আশায় দিঘির জল পান ও বোতলজাত করে নিতেও ভিড় জমান। আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস, এই জলের পানিতে অনেক রোগের সেরে যায়, প্লাস মানুষের যে কোনো আপদে বিপদে তা সহায়ক হয়ে থাকে। এই মেলা হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদেরও মিলন মেলায় পরিণত হয়। মেলায় নারীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মেলায় আসা ভক্তরা জানান তাদের অনুভূতির কথা। মেলায় আসে অনেক ভালো লাগতেছে, সবাই আছে এখানে, সবাই আসছে, অনেক জিনিস উঠছে, সবকিছু দেখে অনেক আনন্দময় অনুভূতি হচ্ছে। মেলা জুড়ে বাহারি ধরনের মাছ সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ঘটি বাটি, বেতের তৈরি টুকরি, ঝুড়ি, চালনি, কুলা, মোড়া, মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্রও স্থান পেয়েছে। এর মধ্যে লক্ষণীয় ছিল বিগ বটি নামের দেখতে বড় সাইজের বটি। এ নিয়ে কথা হয় বিক্রেতাদের সাথে। এটা আপনার প্রাইস হচ্ছে, আপনার আমরা দাম চাচ্ছে এটা 3,500 টাকা, 2,500 টাকা হলে দিয়ে দেবো। কিছুক্ষণ আগে তেমন ভিড় ছিল না, এখন ভালো বেচা কেনা হচ্ছে। মেলাতে আরো মেলে মুখরোচক চটপটি, খই, বাতাসা, গজার টফি, বাদামের টফি, নিমকি বিস্কুট, নকল দানা, কদমা, গজা, নারকেলের চিরা, রং বেরঙের ঘুড়ি নিয়ে মেলায় এসেছেন দূর দূরান্তের বিক্রেতারা। এছাড়া খোঁজ মিলে হরেক রকমের নাগরদোলারও। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।